নমস্কার, আজকে মিথুন রাশি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। 2019-এ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কতটা পজিটিভ এবং নেগেটিভ দিক উন্মোচন হচ্ছে সেই দিক থেকে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে। পুনর্বসু, মৃগশিরা এবং আদ্রা এই তিন নক্ষত্রের জাতক জাতিকা মিথুন রাশির ক্ষেত্রে দেখা যায়। মিথুন রাশিতে দেখা যাচ্ছে যে 2019-এ ষষ্ঠে বৃহস্পতির অবস্থান রয়েছে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে। ষষ্ঠ স্থান অর্থাৎ দেখা যাচ্ছে ষষ্ঠ স্থান থেকে শত্রু এবং তার কম্পিটিটিভ এক্সাম ও কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক কাজকর্ম, এই সমস্ত গুণ কিন্তু শাস্ত্রে বিচার হয়ে থাকে। এর ফলে দেখা যাচ্ছে যে 2019-এর মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তাদের কম্পিটিটিভ এক্সাম কিন্তু অনেকটা পজিটিভ বাড়বে, অনেকটা পজিটিভিটি বাড়বে। তারা কিন্তু সফলতার জায়গায় নিজেকে তুলে ধরতে পারবেন এবং তাদের যে শত্রু দ্বারা কিন্তু পরাস্ত হবে। এই 2000 যে এই সমস্ত কর্মদক্ষতা বলুন বা কর্ম নিয়ে যে সমস্ত চিন্তা ভাবনা, যে উদ্বেগ, সেই সমস্ত কিন্তু 2019-এ অনেক মাত্রায় কম হবে বা হ্রাস পাবে মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে। কারণ কি, দশমে অর্থাৎ মিথুন রাশির দশমে বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে, তার ফলে কি হবে, তার কর্মের সাফল্যের দিকটা তৈরি হবে। 2018 যে জায়গাটা আপনি অনেক চেষ্টা করেও তৈরি করতে পারেননি, আপনার কর্ম দক্ষতা থাকা সত্ত্বেও কিন্তু আপনি আপনার জায়গাটাকে তুলে ধরতে পারেননি, আপনি কোনো জায়গায় কোনো দিক থেকে খামতি রেখে গেছে, বা আপনি যত নিজেকে চেষ্টা করেছেন আপনার এই যে জায়গা থেকে নিজেকে আপনি প্রকাশ করতে বা আপনার যে সমস্ত জায়গায় নিজেদের দক্ষতা রয়েছে সেটাকে প্রকাশ করতে, কিন্তু তৎসত্ত্বেও বলা যাবে যে 2018 আপনাকে কিন্তু অনেক জায়গায় ফেলিওর হতে হয়েছে। সেই জায়গা থেকে বলা হবে 2019-এ অনেকটা পজিটিভ রেজাল্ট আপনি আশা করতে পারছেন, যারা মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে যারা কর্মজীবী রয়েছে, যারা নিজেদের কর্মদিক থেকে নিজেদেরকে তুলে ধরতে চাইছেন, সেই ক্ষেত্রে আমি বলবো। আবার দেখা যাবে যে যেহেতু ওদের দেখা যাচ্ছে যে বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে দশমে, বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে দ্বিতীয়ে, সেই জায়গা থেকে আমি বলবো যে তাদের ব্যক্তিত্বেরও প্রকাশ পাবে। তা একটা মানুষ তার ধন সম্পত্তি কীভাবে পুঁজি করতে পারবেন, সৎ পথে রোজগার করতে পারবেন, সেই পথ রোজগারের পথটা কতটা জেনুইন হবে, কতটা সেখানে কালো যে জায়গাটা যেখানে ব্ল্যাক মানি আমরা বলে থাকি, সেই জায়গা কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আপনার যে রোজগারের জায়গাটা কিন্তু অনেকটা দেখা যাবে নিট অ্যান্ড ক্লিন। আপনি ধরুন কোনো সম্পত্তি পেতে চাইছেন, সেখানে বাধা সৃষ্টি হয়েছে 2019-এ, কিন্তু সেই বাধাগুলো অনেক মাত্রায় আপনি হ্রাস করতে পারবেন, কম হবে। আপনাদের সেখানে পারিবারিক একটা সম্পর্ক দূষণ তৈরি হচ্ছিল, সেই জায়গা থেকেও বলা যাবে 2019-এও কিন্তু অনেকটা সম্পর্কের ক্ষেত্রে সেটা অনেকটা মলিনতাটা কমবে, আপনাদের মধ্যে একটা পারিবারিক বলিষ্ঠতা তৈরি হবে। যে ভাই ভাইয়ের একটা সম্পর্ক দূষণ হয়ে যাচ্ছে বা দেখা যাচ্ছে একটা পরিবার ভেঙে যাচ্ছিল, সেই জায়গা থেকে কিন্তু অনেকটা প্রোগ্রেস আপনারা লক্ষ্য করতে পারবেন 2019-এ। ব্যবসা দিক থেকেও অনেকটা ভালো দেখা যাচ্ছে, যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও ভালো। তা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, মানে ধরুন যারা শিক্ষকতা করছেন, যারা স্কুল কলেজে পড়ান, তাদের ক্ষেত্রেও কিন্তু 2019 অনেকটা শুভ বার্তা বয়ে আনবে। আবার দেখা যাচ্ছে 2019-এর মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠে বৃহস্পতির অবস্থান রয়েছে, সেহেতু বলবো যে যাদের শত্রু অনেকটা ক্ষতি করে দিচ্ছিল, সেখানে আপনি দেখতে পাবেন যে শত্রু মানুষ, যে সমস্ত শত্রুরা আপনি চিনতে পাচ্ছিলেন না বা আপনার পরিবারের মধ্যে যারা লুকিয়েছিল, যারা আপনার পেছন থেকে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছিল, তাদেরকে আপনি চিহ্নিত করতে পারবেন এবং সেই শত্রু ভাবাপন্ন মানুষরাও কিন্তু অনেকটা আপনার ক্ষেত্রে কিন্তু মৃয়ময়ী হয়ে উঠবে। মানে তারা চেষ্টা করবে আপনার ক্ষতি না করতে, কারণ কি, বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে 2019-এর ক্ষেত্রে।
সেই জায়গায় পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু 2019-এর পড়াশোনার ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটু মনোনিবেশ করা দরকার আছে পড়াশোনার ক্ষেত্রে, কারণ তারা একটু গাফিলতি করে ফেলেছে বা তারা আজ করব কাল করব করে এই একটা ফেলে রেখে দেবার প্রবণতা দেখা গেছে। যেহেতু দেখা যাচ্ছে যে 2019-এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই সমস্ত স্তরগুলো যারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পেরোবেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আরেকটু ভালো করে ডিপলি চিন্তা ভাবনা করতে হবে, একটু পড়াশোনা বিশেষ করে অঙ্কে একটু মাথা ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে, একটু প্র্যাকটিসের জায়গাটাকে আরেকটু বাড়াতে হবে, বিশেষ করে অঙ্ক। ইংলিশের ক্ষেত্রে আমি বলবো সায়েন্সের যারা সায়েন্স নিয়ে পড়তে চাইছেন তাদেরকে বলবো পুরো ব্যাপারটাকেই একটু ভালো করে যেই সমস্ত টিচারের কাছে তোমরা পড়ছো সেই পড়ার পরে নিজেরা চেষ্টা করো সেটাকে একটু ভালো করে লিখতে বা পড়ে নিয়ে সেটাকে আরেকবার করে লিখতে, রিভাইজ করতে, তাহলে কিন্তু পড়াশোনার জায়গাটা আরও বেশি ভালো হবে এবং নাম্বারটা ভালোভাবে মনের মতোভাবে তোমরা অ্যাচিভ করতে পারবে। কারণ পড়াশোনার ক্ষেত্রে আমি একটু জোর কেন দিয়ে থাকি যে পড়াশোনার ক্ষেত্রে আমি যে জিনিসটি প্রদান করে থাকি সেটা কিন্তু ইন ওয়ান চান্স একটা ভালো রেজাল্ট কিন্তু করে বেরোতে পারলে তার কিন্তু গুরুত্বটাই একটা আলাদা জায়গায় চলে যাবে। পড়াশোনার ক্ষেত্রে আমি বারবার এই জিনিসটা বলে থাকি কারণ আমি আমার নিজের সন্তানকে সেইভাবে মানুষ করেছি, সেও মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে 5 স্টার পেয়ে পেয়ে এসছে এবং ইন ওয়ান চান্স জয়েন্টে পেয়ে সে কিন্তু MBBS এখন পড়াশোনার সঙ্গে যুক্ত। সেই যেহেতু আমিও চাইবো প্রত্যেকটি বাবা মা তার নিজের সন্তানকে ভালোভাবে মানুষ করুক, আমি এইটা বলছি না যে তার সমস্ত বাবা মায়ের তা চাইবে মানে চাই যে তার বাচ্চা MBBS পড়ুক বা একটা সায়েন্সের বিশাল বড় জায়গা হোল্ড করে নিক, না, যে যেটাতে যাচ্ছ যে যে সেক্টরে থাকবে সেইখানেই যাতে ভালোভাবে তার জমিটাকে তৈরি করে নিতে পারো। এমন নয় যে যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো তারা জীবনে কিছু করে উঠতে পারবে না, প্রচুর পথ খোলা থাকে আজকালকার দিনে আছে। এমন নয় যে তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই হবে, এমনটা নয়, কিন্তু তার যদি বার্থ চার্ট সেই দিকে ইন্ডিকেট করে তাহলে নিশ্চয়ই সেই দিকটাকেই তুলে ধরতে হবে, যেখানে যে বাধাগুলো আছে সেগুলো সেটাকে কাটিয়ে তুলতে হবে। আমি এই কথাটাই বারবার করে আপনাদের কাছে ইন্ডিকেট করি যে যদি কোনো বাধা থাকে সেটাকে কাটিয়ে তুলতে হবে, সেটা যদি মনে হয় আমার কাছে এসে আমার কাছে বা যদি মনে হয় যে না আমি আপনার কোনো জানাশোনা কোনো ভালো অ্যাস্ট্রোলজার আছে যার কাছে গেলে আপনি আপনার সমস্ত সমস্যাটাকে কাটিয়ে তুলতে পারবেন তাহলে তার কাছেই যান, যদি মনে হয় আমার কাছে আস তাহলে আমার কাছেই আসুন। কারণ ফেলে রেখে বা আক্ষেপ করে কোনো কিন্তু কিছু করা যাবে না, কারণ বছরের পর দেখুন 2018-র আমরা কিছুদিন আগে 2018-র 1 জানুয়ারি আমরা উদযাপন করেছি কিন্তু এখন আবার দেখুন 2019-এর একদম উষা লগ্নে আমরা এসে দাঁড়, কয়েকটা দিন হাতে গোনা আছে 2018 শেষ হয়ে যাবে। তো যাদের সমস্ত আশাগুলো পূরণ হয়নি আমি বলবো যে কারোর কাছে যান বা আমার কাছেই যদি মনে হয় আমাকে বিশ্বাসযোগ্য যদি মনে হয় তাহলে আমার কাছেই এসে সেই জায়গাগুলো সেই বাধাগুলো সেই জটগুলোকে কাটিয়ে তুলুন। তাহলে 2019-এর ক্ষেত্রে মিথুন রাশি কিন্তু অনেকটা পজিটিভ দিক দেখা যাচ্ছে। কিছু জিনিস আছে যাদের গ্রহ রত্নের ব্যবসা যারা করছেন, যারা মাটির তলার কোনো জিনিস নিয়ে ব্যবসা করছেন যেমন তেল বলুন বা কোনো লোহার রিলেটেড কোনো জিনিস, যেমন ধরুন গাড়ি বিক্রির ব্যবসা বা কোনো হার্ডওয়ার্যের দোকান, সেই সমস্ত যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট আসবে। বিদ্যার্থীর ক্ষেত্রে যারা উচ্চ বিদ্যা করছেন, যারা গবেষণা করছেন, যারা সমস্ত কিছু নিয়ে সায়েন্স যারা PhD করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট আসবে। কারণ কি, ষষ্ঠে বৃহস্পতি রয়েছে, ষষ্ঠ থেকে কম্পিটিটিভ এক্সাম কম্পিটিটিভ পরীক্ষায় সফলতা এইগুলো কিন্তু দেখা যায়। সেই জায়গা থেকে আমি বলবো যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের দেখা যাবে যে কিছু সমস্যা সৃষ্টি করছে 2019-এর ক্ষেত্রে, সেটা হচ্ছে শারীরিক দিক থেকে তাদের ঠান্ডা লেগে যাবার প্রবণতা অনেকটা বেড়ে যাবে। যাদের ধরুন ব্রঙ্কাইটিস রয়েছে বা হাঁপানির সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই ফেলে না রেখে ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন এবং ডাক্তার বাবু যেভাবে আপনাকে চলতে বলছে সেইভাবে চলার চেষ্টা করবেন, না হলে কিন্তু একটু সমস্যা ইন্ডিকেট করছে, তাই জন্য আমি আপনাদেরকে সেটা অ্যালার্ট করে দিচ্ছি।
যারা আধুনিক সরঞ্জাম নিয়ে নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রে আমি বলবো 2019-এর মার্চের পরে অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন। আপনারা চেষ্টা করুন, এখন থেকে সেটাকে মাথার মধ্যে রাখুন, সেই পথ ধরে এগোন, তাহলে কিন্তু 2019-এর মার্চের পর থেকে কিন্তু আপনি ব্যবসাটাকে শুরু করতে পারবেন। যাদের দেখা যাচ্ছে যে গাড়ি চালানোর প্রবণতা ভীষণভাবে রয়েছে, যারা বাইক চালান বা যারা নিজেরা কার ড্রাইভিং করেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ কি, তাদের পায়ে চোট আঘাত লাগার ইন্ডিকেট আমি দেখতে পাচ্ছি, তাই জন্য আপনাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি যে যদি মনে হয় একটু আস্তে চালান বা একটু নিজেদের সচেতনতা বাড়িয়ে বাইক বা গাড়ি আপনারা ড্রাইভ করুন। যাদের দেখা যাচ্ছে যে একটু বেশি পেটের সমস্যা রয়েছে, যারা একটু জাঙ্ক ফুড খেতে ভালোবাসেন বা একটু বাইরে রাস্তায় খেতে পছন্দ করেন, তারা প্রপোর্শনালি একটু কমাবার চেষ্টা করুন। খাবেন তো অবশ্যই, নিজের মনের মতো খাওয়া তো একটা থাকেই মানুষের, কিন্তু চেষ্টা করুন যে এটাকে একটু অ্যাভয়েড করতে। কারণ কি, পেটের রোগ যাতে আপনাদের বৃদ্ধি পাবার ইন্ডিকেট হচ্ছে এই 2019 সালটা, সেই জন্য আমি আপনাদের অ্যালার্ট করে দিচ্ছি যে একটু সেটাকে বাঁচিয়ে চলুন, তাহলে কিন্তু 2019-এর শারীরিক দিক থেকে অনেকটা নিজেকে সুস্থ রাখতে পারবেন। দেখা যাচ্ছে 2019-এর অনেক সৎ চিন্তার মানুষজন আপনার কাছে আসবে বা আপনিও সেই সমস্ত জায়গায় গিয়ে নিজেদেরকে প্রমাণ করতে পারবেন বা আপনার মানসিক শান্তি যাতে অনেকটা সুনিশ্চিত হয় সেই জায়গায়, আপনি সেই সমস্ত জায়গা, যেমন ধরুন কোনো মঠ, কোনো সাধু সন্ন্যাসীদের জায়গা, এই সমস্ত জায়গায় কিন্তু আপনিও যেতে পছন্দ করবেন 2019 সাল। আর 2019 সাল আর একটা দিক পজিটিভ যেটা হচ্ছে, আপনার ঈশ্বর চিন্তা বাড়বে, আপনি আপনার বাড়ির পরিবেশকেও অনেকটা মন্দিরালয় তৈরি করে নিতে পারবেন। আপনাদের বাড়িতে যে সমস্ত বাস্তু সমস্যা রয়েছে, আপনারা চেষ্টা করবেন, যারা মিথুন রাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে বলছি যে তারা কিন্তু নিজেদের বাড়ির বাস্তুটাকেও কিন্তু চেষ্টা করবেন 2019-এ অনেকটা ডেভেলপ করে নিতে। কারণ 2019-এ বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ রেজাল্ট আনবে এবং সেটা আরও বেশি পজিটিভিটি আপনার জীবনে গ্রো করবে যদি আপনি আপনার নিজের জন্মচক্রটাকে একটু বিচার বিশ্লেষণ করে নেন। কারণ কি, আপনার নিজের জন্মচক্রে সেটা আপনার বৃহস্পতি কতটা পয়েন্ট পেয়ে আছে সর্বাষ্টক বর্গ অনুযায়ী, এবং আপনার নিজের জন্মচক্রে যদি কোনো গ্রহণ যোগ বা বীজ যোগ না হয়ে থাকে, তাহলে কিন্তু এই যে পজিটিভ বা দিকটা আমি তুলে ধরছি বা আমি আপনাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি আগাম, সেটা কিন্তু অনেক বেশি পজিটিভিটি বাড়াবে বা আপনার জীবনের গুরুত্বটা অনেকটা বেড়ে যাবে। 2019 সালে অনেক আপনার মনের আশা আকাঙ্ক্ষা কিন্তু মা দুর্গার আশীর্বাদে পূরণ হবে। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার আগামীকাল নতুন কোনো রাশি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার।